একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মোমিন হৃদয়ে পড়লো সারা, মোমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, আল্লাহ তালার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, রমজানের এই রোজা পালন আল্লাহ তালার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরে গাও তার গান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মোমিন হৃদয়ে পড়লো সারা, মোমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআন শাফিউম মুশাফা, কোরআন হচ্ছে এমন এক সাফায়াতকারী গ্রন্থ যার সাফায়াত, যার সুপারিশ কিয়ামতের দিন যিনি কবুল করবেন, জুড়ে বলেন তিনি কে? এই কিতাব কিয়ামতের দিন সুপারিশকারী কিতাব হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা এই কোরআনকে জীবনের সামনে রাখবে, অর্থাৎ কোরআন যারা জীবন পরিচালনার সংবিধান হিসাবে গ্রহণ করবে, কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয়ে দুনিয়ার জীবন সাজাবে, যারা কিয়ামতের দিন কোরআনের সাফায়াত পেয়ে যাবে তারা। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান্নার, আর এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআনের রঙে রঙিন হয় না, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে যারা, কিয়ামতের দিন কোরআনের সাফায়াত বঞ্চিত হয়ে যাবে তারা। আমরা সবাই কোরআনের সাফায়াত, কোরআনের সুপারিশ,
চাই কি চাই না আপনারা যে সুপারিশ চান আপনাদের উপস্থিতি আর প্রাণবন্ত রেসপন্স সেটা প্রমাণ করছি আপনারা আল্লাহর কোরআনকে মনে প্রাণে ভালোবাসেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারা কোরআনকে ভালোবেসে এখানে এসেছে কিয়ামতের দিন আপনার বান্দাদেরকে আপনি এই কোরআনের সুপারিশ নসিব করে দিবেন আমিন এই কোরআন এসেছে জীবিত মানুষদের হেদায়েতের জন্য আমরা যারা জীবিত আছি আমরা যেন এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে জীবন পরিচালনা করি এজন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন কিন্তু একটি দুঃখের ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই কোরআনকে মৃত মানুষের কিতাব বানিয়ে ফেলেছে যখন মারা যায় ঘরের উপর থেকে কোরআনে কারীমকে নামিয়ে ওই মৃত ব্যক্তির জন্য মুর্দার জন্য খতমের পর খতম চলছে শত খতম হাজার খতম বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী চলছে যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি সব পড়লেও কোরআন একদিনও পড়ে নাই যার জন্য খতম দেওয়া হচ্ছে এমনও হতে পারে জীবদ্দশায় এই ব্যক্তি কোরআন শুনে নাই সারা জীবন গান শুনেছে যার জন্য কোরআন খতম দেওয়া হচ্ছে এমনও হতে পারে এই ব্যক্তি সেই ব্যক্তি সারা জীবন কোরআন আর কোরআনওয়ালাদের বিরোধিতা করেছে কোরআনওয়ালা লোকদেরকে দেখলে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করেছে যার জন্য কোরআন খানি কোরআন খতম দেওয়া হচ্ছে জীবদ্দশায় হয়তো ওই ব্যক্তি কোরআনওয়ালাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সারা জীবন আলেম ওলামাদের সাথে দুশ্মনী করেছে কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি করেছে জীবদ্দশায় যেই ব্যক্তি কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করে মরে যায় ওই মুর্দা কোরআন বিরোধী লোকটার জন্য সাধারণ আলেম ওলামা এসাক ড্রাইভার হাট মিরসরাই চট্টগ্রাম আর বাংলাদেশের আলেম ওলামারা হারামাইন শরীফাইনের ইমাম সাহেবরাও যদি তার জন্য কিয়ামত পর্যন্ত সারা জীবন ভর খতম দেয় কোরআন বিরোধী ওই মুর্দা ব্যক্তির জন্য কোরআনের খতম কোনো উপকারে আসবে না এটা এসেছে জীবিত মানুষ আপনি এখন জীবিত এখন আপনি সাইজ হবেন সুজা হয়ে যাবেন এখন কোরআনের রঙে রঙিন হবেন জীবদ্দশায় কোরআনকে আপনার জীবন পরিচালনার সংবিধান বানিয়েছেন আপনার মতো জীবিত মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই কোরআন এর মাহফিলে আমরা এসেছি আমরা যেন মনোযোগের সাথে কেবলমাত্র হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো শুনতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দাও যে আল্লাহর ভালোবাসায় এখানে আমরা এসেছি সেই আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই কি চাই না আর একটু জোরে বলেন আল্লাহ তাআলার কাছাকাছি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা আমরা হতে চাই কি চাই না আপনাদের আসনের মাননীয় এমপি সাহেব জনাব মাহবুবুর রহমান রুহেল সাহেব এই এলাকার সকল লোকজন তো তার কাছে ঘেষতে পারে না আপনি হয়তো তার কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা তদবির চালাচ্ছেন আরো অনেক বড় বড় ব্যক্তিবর্গ যাদের কাছাকাছি যাওয়ার জন্য আপনি অনেক কিছু করেন মাঝে মাঝে তার ছবির সাথে আপনার ছবি লাগায় দেন মাঝে মাঝে ব্যানার ফেস্টুন ছাপান হাদিয়া তোহফা উপহার উপঢৌকন নিয়ে যান কত কিছু করেন দুনিয়াবি স্বার্থে দুনিয়ার লাভের আশায় আপনি বিভিন্ন ব্যক্তিদের কাছাকাছি যাওয়ার জন্য কত চেষ্টা কত তদবির করেন কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন হল আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আপনি কি পরিমাণ চেষ্টা করেন কি তদবির করেন কি আমল করেন আপনার বিবেকের কাছে আমি আজ এই প্রশ্নটি রাখলাম আল্লাহ তাআলার কাছাকাছি আমরা সবাই হতে চাই কিছুক্ষণ আগে আপনারা জবাব দিয়েছেন আপনারা সবাই আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান কিন্তু আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলেও তো কিছু কোয়ালিটি অর্জন করার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনার মধ্যে কিছু আমল ডেভেলপ করার দরকার আছে না নাই
আজকে আমরা কোরআন হাদিসের আলোকে জানব কোন কোন আমলে কোন কোন কাজে কি করলে পরে আল্লাহ তাআলার প্রিয় আল্লাহর খুব কাছাকাছি আল্লাহর খুব নিকটে যাওয়া যায় সুবহানাল্লাহ এই রকম 10টি আমল আমরা আজকে কোরআন হাদিসের আলোকে শুনব যে আমলগুলো করলে পরে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যায় কয়টা আমল জোরে বলেন এর ভিতরে আমাদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা মা বন্ধুদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ বর্তমান সমসাময়িক এই পৃথিবীতে বাস্তবিক প্রেক্ষাপটে যা বলা দরকার সবের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা আজকে কয়টা আমলের কথা শুনব আরেকটু জোরে বলেন সবাই বলেন নাম্বার 1 আল্লাহ তাআলার নৈকট্যশীল হলো তারা দুনিয়ার বুকে ঈমানদার যারা পৃথিবীতে তো 800 কোটি মানুষ আছে সবাই তো আল্লাহর প্রিয় নয় সবাই তো আল্লাহর খুব কাছের বান্দা নয় সবাই আল্লাহর নৈকট্যশীল নয় পৃথিবীতে আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা ঈমানদার যারা এখন আপনারা বলবেন হুজুর প্রথমটা তো কমন পড়ে গেছে আমরা তো সবাই ঈমানদার আমরা সবাই কি ঈমানদার এটা কি মুখ দিয়ে শুধু দাবি করার বিষয় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে অনেক কিছু পাওয়া যায় মাঝে মাঝে রাজনীতি করলে টাকা দিয়ে নমিনেশনও পাওয়া যায় টাকা দিয়ে অনেক ব্যক্তিকে কিনে ফেলা যায় টাকা দিয়ে সাক্ষ্যও কিনা যায় ধন সম্পদ টাকা পয়সা দিয়ে কি আল্লাহর কাছাকাছি হওয়া যায় দুনিয়াবি কোনো উপাদান দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে হলে ঈমান লাগবে ঈমানদার যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা তারা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বললেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতী تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا الله تعالى বলছেন তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ধন সম্পত্তি দিয়ে তোমরা আমার নিকটবর্তী হতে পারবা না আমার নৈকট্যশীল বান্দা তোমরা হতে পারবা না বরং আমার নৈকট্যশীল বান্দা হলো তারা ঈমান এনে আমলে সালেহ করে যারা ঈমানদার যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা আর ঈমান এনে নেক আমল করবে যারা তাদের ব্যাপারে আল্লাহ পরবর্তী অংশে সুসংবাদ দিলেন ফাউলাইকা লাহুম জাযাউন ضعفي بما عملوا وهم في الغرفات آمنون الله تعالى বলছেন ঈমান এনে আমলে সালেহ করবে যারা জান্নাতে সুউচ্চ প্রাসাদের মালিক হয়ে যাবে তারা আল্লাহু আকবার তাহলে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে মানুষ কিনা যায় মানুষের কাছাকাছি যাওয়া যায় নেতার কাছে যাওয়া যায় নেত্রীর কাছে যাওয়া যায় কিন্তু টাকা পয়সা বা দুনিয়াবি কোনো উপাদান দিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না আল্লাহর কাছাকাছি যেতে হলে যে জিনিসটা দরকার জুড়ে বলেন সেই জিনিসটার নাম কি এখন ঈমান কি তিনটা জিনিসের নাম ঈমান আমার কথা যদি বুঝে থাকেন তো সকলে সমস্বরে নিজের আত্মীয় স্বজন তো কিছু বললাম না হইলে আজকে খবর করে ফেলতাম এত বড় একটা মাহফিল যদি নষ্ট করে ফেলে আয়োজকদের খারাপ লাগবে না আপনাদেরও তো খারাপ লাগবে আপনাদের মনের ব্যথা আমি বুঝি তো তিনটি জিনিসের নাম ঈমান এক নাম্বার হলো মৌখিক ভাবে ঈমানের ঘোষণা দেওয়া দুই নাম্বার হলো যেটা আমি ঘোষণা দিলাম
অন্তর দিয়ে দৃঢ়ভাবে সেটাকে বিশ্বাস করা তিন নাম্বার হলো আমালুম বিল আরকান ইমানের রুকুনগুলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেওয়া তিনটা জিনিস একটা হলো তিনটা জিনিস এক নম্বরে হলো মুখ দিয়ে ইমানের ঘোষণা দেওয়া দুই নম্বর হলো তাসদিক বিল জিনান অন্তর দিয়ে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা তিন নম্বর হলো আমালুম বিল আরকান ইমানের রুকনগুলো বাস্তবায়ন করা কয়টা কথা বললাম এখন আপনার ইমান ঠিক আছে কিনা এখনই আপনি বুঝে ফেলবেন ইমানের ঘোষণা দিলেন কিছু কিছু বিষয় ঘোষণা দিয়েও অন্তর দিয়ে মানেন না আবার এমনও বহু বিষয় আছে অন্তর দিয়ে বিশ্বাস করলেও আমলের ক্ষেত্রে আপনি সেটার প্রতিফলন ঘটান না কিছু উদাহরণ দিলে টের পেয়ে যাবেন আপনি জানেন মৌখিকভাবে ইমানের ঘোষণা দিয়েছেন আপনি জানেন ইমান আনলে পরে নামাজ আদায় করতে হয় এটা আল্লাহর হক অন্তর দিয়েও সেটা মানেন কিন্তু আমলের ক্ষেত্রে প্রতিফলন ঘটান না এই জন্য মাহফিলে আপনাকে ঠিকই পাওয়া গেলে আজানের পরে আপনাকে মসজিদে দেখা যায় না তাহলে বোঝা গেল আমার ইমান ইমানের জায়গায় নাই ইমানের যে শর্ত আছে শর্ত পূরণ হয় নাই আমি ইমান আনলাম আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম আমি বললাম আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন আমি মানব না কিন্তু দেখা যায় আমি সুদ খাওয়া ছাড়তে পারি না আমি ঘুষের লোভ ছাড়তে পারি না আলগা পয়সা অর্থাৎ দুর্নীতির লোভ আমি ছাড়তে পারি না জিনা ছাড়তে পারি না বেবিচার ছাড়তে পারি না পাপাচার থেকে আমি দূরে থাকতে পারি না মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে ২৪টা ঘন্টা ইমান বিরোধী কাজকর্ম করে যারা ইমানদার নামের খাঁটি এবং টাটকা টাটকা মুনাফিক তারা ইমানকে তো সহজ জিনিস ফিলিস্তিনে মুসলমান মরে আপনার খারাপ লাগে না সমাজের মধ্যে অন্যায় চলে জুলুম চলে মুখ দিয়ে সত্য কথা বের হয় না আলেমেরা নির্যাতিত হয় তাদের পক্ষে কথা বলতে পারেন না সমাজের মধ্যে অন্যায় চলে অনাচার চলে আপনি কোনো কথা বলেন না আপনি অন্যায় দেখেও চুপচাপ থাকেন অন্যায় দেখে ইমানদার চুপ থাকে না কারণ অন্যায় অত্যাচার জুলুম দেখে যারা চুপচাপ থাকে নবীজির ভাষায় এরা হলো বুবা শয়তান যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি মিলে নাকি মিলে না যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারী কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ইমান এটা মুখ দিয়ে ঘোষণা করার বিষয় নয় ইমান হলো মৌখিকভাবে যেটা ঘোষণা দিয়েছি অন্তরে সেটা দৃঢ়ভাবে ধারণ করার পর আমার দিবানিশি ২৪ ঘন্টার আমলের মাধ্যমে তার প্রতিফলন ঘটানো এর নাম ইমান এর নাম কি তাহলে সবাই আল্লাহর নৈকট্যশীল বান্দা নয় আমাদের মধ্যে খাঁটি ফ্রেশ নির্বেজাল ইমানদার যারা আল্লাহ সবচাইতে প্রিয় আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো আর তাহলে আল্লাহর কাছাকাছি যেতে হলে এক নম্বরে কি লাগবে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ যেন আমাদেরকে খাঁটি ইমান
এর গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন আমিন নাম্বার 2 পৃথিবীতে বহু মানুষ আছে সবাই আল্লাহর প্রিয় নয় আল্লাহ তাআলাকে সাজদা দেয় যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা সুবহানাল্লাহ পড়েন এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলাকের শেষ আয়াতে বললেন ওয়াসজুদ ওয়াকতারিব সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন বান্দা যখন নামাজের মধ্যে সাজদায়ে যায় তখন সে তার রবের একেবারে কাছাকাছি চলে যায় আল্লাহর কাছাকাছি যেতে হলে কি লাগবে আরো জোরে বলেন আল্লাহর কাছাকাছি যেতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে আমি আপনি আমরা যেন সাজদার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় গোলাম হয়ে যাই প্রিয় বান্দা বান্দি হয়ে যাই আমরা যেন সাজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দা বান্দি হয়ে যাই এজন্য প্রত্যেক দিন সাজদার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যিনি দিয়েছেন তিনি কে কি মিয়া ভাই নামাজে জানতো সাজদার খবর আছে তো আমার জাতীয় কবি কত সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান এই যে কবিতার লাইনে যে কথাগুলো বলা হয়েছে বেশিরভাগ মুসলমানদের পাঁচ ওয়াক্তের নামাজের চরম বাস্তবতা যেন বলে দেওয়া হয়েছে ফজর ঘুমে চলে যায় ঘুম ভাঙে না জোহর চলে যায় অবহেলায় আসর মাগরিব তো খেলাধুলা আর তামাশায় আর এশার নামাজ চলে যায় আড্ডায় আড্ডায় আপনি আল্লাহর নৈকট্যশীল হতে চান আল্লাহর প্রিয় হতে চান আপনি সাজদা দেন না আল্লাহকে ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা আপনাদের আওয়াজ তো বড় ছোট হয়ে গেল ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা এদিক থেকে কোনো আওয়াজ পাই নাই কয়টা ভালো করে বুঝেন একটা সাজদা দেয় নাই মাত্র পরিণতি কি না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে আল্লাহর ভাষায় শুনুন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারায়ের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই আদমকে সাজদা দিয়েছিল ইবলিস আল্লাহর আইন অমান্য করে সাজদা দেয় নাই কি হলো পরিণতিটা কত ভয়াবহ হলো আল্লাহ তাআলা বলছেন আবা অস্বীকারকারী হয়ে গেল ওয়াস্তাকবারা অহংকারী হয়ে গেল ওয়া কানা মিনাল কাফিরিন এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিস সাজদা না দেওয়ার কারণে ইবলিসের ক্ষতি হয়েছে মোট পাঁচটা জুড়ে বলেন কয়টা পাঁচটা মুখস্থ করেন ইবলিসকে অনুসরণ করে পাঁচ ওয়াক্ত প্রতিদিন আল্লাহকে সাজদা দিবে না যারা এই পাঁচটা ক্ষতিতে পড়বে তারা এক নাম্বার ইবলিস হয়েছে মালউন মালউন আর অভিশব্দ অর্থ হলো অভিশব্দ যার উপরে অভিশাপ দুই নাম্বারে ইবলিস সাজদা দেয় নাই সেজন্য হয়েছে সে মারদুন অর্থাৎ সে হয়েছে বিতাড়িত ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে আউট করে দিয়েছেন আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস বের হও আমার জান্নাত থেকে মুখস্থ করেন এক নাম্বারে মালউন
জোরে বলেন কি হয়েছে আর জোরে এদিক থেকে আওয়াজ আসে না কেন এক নম্বরে কি মালুন দুই নম্বরে মারদুদ মানে বিতাড়িত তিন নম্বরে সে হয়েছে অস্বীকারকারী আল্লাহর হুকুম মান্যকারী চার নম্বরে সে হয়েছে অহংকারী পাঁচ নম্বরে সে হয়েছে কাফিরদের অন্তর্ভুক্ত এক সাজদা না দেওয়ার কারণে ক্ষতি হয়েছে কয়টা ইবলিসের মতো যারা প্রতিদিন ফজর জোহর আসর মাগরিব এশা কাজা করে এক নম্বরে এরাও হলো অভিশপ্ত দুই নম্বরে এরাও জান্নাত থেকে হবে বিতাড়িত কারণ নামাজ ছাড়া জান্নাতের গন্ধ নাকে লাগবে না জান্নাতে তো সুজা নামাজ আদায় করে না কয় হুজুর আমি ব্যস্ত থাকি তো নামাজটা ঠিকমতো পড়তে পারি না আমার ঈমান ঠিক আছে পাকা ঈমান আমার তো ঈমান যদি থাকতো তাহলে তো ঈমান ঠিক থাকতো আপনার ঈমান তো নাই তো ঠিক থাকবে কেমনে এটা কারণ নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই তিন নাম্বার বলছিলাম না সরি দুই নাম্বার সাজদা না দেওয়ার পরিণতি ইবলিস যেমন বিতাড়িত হয়েছে নামাজ আদায় না করার কারণে আপনিও কিন্তু জান্নাত থেকে বিতাড়িত হবেন বলবেন হুজুর একটা দলিল দেন তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে দুই কায়দায় হিসাব নেবেন জুড়ে বলেন কয় কায়দায় একটা হলো হাক্কুল্লাহ আরেকটা হলো হাক্কুল ইবাদ একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক হাদিসে এসেছে নবীজি বলেছেন আল্লাহর হকের বিচার আল্লাহ আরম্ভ করবেন নামাজ দিয়ে আর বান্দার হকের বিচার আল্লাহ আরম্ভ করবেন অন্যায়ভাবে রক্তপাত আর যারা মানুষকে অন্যায়ভাবে খুন করেছে সেটা দিয়ে তাহলে প্রথমে শুরু হবে আল্লাহর হকের বিচার আর আল্লাহর হকের বিচার শুরু হবে রোজা দিয়ে না নামাজ দিয়ে তো নবীজি হাদিসে কি বলেছেন শুনেন ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ এই নামাজের হিসাব যার ঠিকঠাক হবে ওই ব্যক্তির পরবর্তী ধাপগুলো আল্লাহ সহজ করে দিবেন লোকটা সফল হবে জান্নাতি হবে আর এই নামাজ যাদের পেশ লাগবে নামাজের হিসাবে যাদের গণ্ডগোল লাগবে নবীজি বলেছেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার আর এই নামাজের হিসাবে যার পেশ লাগবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতি মানে হলো জাহান্নাম অর্থাৎ জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে এত সুজা জান্নাত তাই নামাজের খবর নাই আপনার রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে বাড়িতে যান ফজরের নামাজ আপনার ঠিক নাই মাহফিলের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন মাহফিলের দিন এশার নামাজও পড়েন না মাগরিবে পড়েন না পরের দিন ফজরও পড়েন না ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সবচেয়ে বড় ইবাদত কি বলছিলাম ইবলিস এক সাজদা না দিয়ে কয়টা ক্ষতি এক নাম্বার এক নাম্বারে মনে নাই কেন পাঁচটা ঠিক আছে এক নাম্বার কি মাশাআল্লাহ এক নাম্বারে মালউন অভিশপ্ত তাহলে আমাদের মধ্যেও যারা ঈমান এনে আল্লাহকে সাজদা দেয় না এরা ভালো না অভিশপ্ত দুই নম্বরে মারদুদ ইবলিস যেমন হয়েছে বিতাড়িত বেনামাজিগুলোও হবে জান্নাত থেকে বিতাড়িত তিন নম্বরে ইবলিস হয়েছে আল্লাহর আদেশ অমান্যকারী আল্লাহর হুকুম অস্বীকারকারী তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর হুকুম আল্লাহর আইন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করেন আপনি কি আল্লাহর আইন মানলেন নাকি অস্বীকার করলেন আপনি অস্বীকারকারী চার নম্বরে ইবলিস হয়েছে অহংকারী আসলে নামাজ যারা আদায় করে না আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় অহংকারী আর দাম্ভিক হলো তারা কারণ আল্লাহকে সাজদা দিতে হবে মাথাটা উঁচু করে না কি নত করে আরো জোরে বলেন উঁচু করে না নত করে প্রতিদিন যেন পাঁচবার মাথাটা নত করে দিয়ে আপনার সাড়ে তিন হাত বডির সকল অহংকার রিমুভ করে দেন দূর করে দেন এজন্য আল্লাহ নামাজ দিলেন কিন্তু পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজে মাথা নত হয় না অহংকারী আর দাম্ভিক হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করেন নামাজে যখন বান্দা দাঁড়ায় অহংকার থাকে না কেমনে অহংকার থাকে না দেখেন নামাজের সিস্টেম আল্লাহ এমন করে দিয়েছে আমরা যে গুলাম গুলামের নমুনা এই নামাজের মধ্যে দেখা যায় যখন দাঁড়াই গুলাম তো মালিকের সামনে আসামির মতো দাঁড়ায় কেমনে দাঁড়ায় আমরা হয় কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত যখন হাত তুলি দৃশ্যটা দেখলে মনে হয়
আসামি যেমন সারেন্ডার করে দাঁড়িয়ে যায় ঠিক তেমনি নামাজি কোটিপতি নামাজি মানুষগুলো যেন ওই সময়ে হাতটা কাঁধ বা কান পর্যন্ত তুলে মালিকের সামনে আসামির মতো তখন দাঁড়িয়ে যায় অহংকার আছে যখন দাঁড়ায় বুক ফুলাইয়া দাঁড়ায় না আল্লাহ তো কোরআনে শিখিয়ে দিয়েছেন وقوموا لله قانتين بنوي হয়ে অনুগত বান্দাদের মত নামাজে দাঁড়াও যখন আমি হাত বাদলাম যখন আমি দাঁড়ায়া গেলাম গোলাম গোলামের মত দাঁড়ালাম মাথাটা নত করে দিয়ে মালিকের সামনে দাঁড়ালাম অহংকার একটু পরে কেমনে চলে যায় দেখেন ইমাম সাহেব কেরাত শেষ করে বললেন আল্লাহু আকবার তখন চলে গেলাম রুকুতে মাথাটা উঁচা থাকলো না নিচু হয়ে গেল অহংকার কিভাবে চলে যায় ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ালেন তারপরে আল্লাহু আকবার বলে যখন কিছুক্ষণ পরে মুসল্লিদেরকে নিয়ে সাজদায় চলে গেলেন আহারে কুটিপতি আর ক্ষমতাওয়ালা রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা সবাই তখন এমন ভাবে সাজদায় লুটিয়ে পড়ে দৃশ্যটা দেখলে যেন মনে হয় নাকার কপাল আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দিয়া বান্দা আল্লাহর সামনে অসহায়ত্ব পেশ করে তার পরিচয় দিয়েছে আল্লাহ দেখো আমার আসল পরিচয় হলো আমি তোমার গোলামের ঘরের গোলাম এত সুন্দর গোলামের নমুনা আর কোন ইবাদতে আছে বলছিলাম ইবলিস এক সাজদা না দিয়ে চার নম্বরে হয়েছে অহংকারী যারা ফজরে জোহরে মাগরিব আসরে মাগরিবে এসায় আজান শুনেও মসজিদে যায় না এই মানুষগুলো হলো ইবলিসের মতো টাটকা অহংকারী পাঁচ নম্বরে ইবলিস সাজদা না দিয়ে হয়েছে কাফির আমিও আল্লাহরে সাজদা দেই না এখন আমি না দিয়ে আল্লাহর সাথে কি করলাম আমার মতো হুজুর নয় বড় হুজুর ফতোয়াটা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীদের হাজার বছর আগে ফতোয়া দিয়ে রেখেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে নামাজে আল্লাহকে সাজদা দিল না ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করল কার সাথে কুফরি এক সাজদা না দেওয়ার লস কয়টা মুখস্থ হইছে এক নাম্বার মালউন এক নাম্বার মালউন অর্থ হলো লানত প্রাপ্ত অভিশপ্ত দুই নাম্বার হলো মারদুদ মানে বিতাড়িত কোন জায়গা থেকে বিতাড়িত তিন নাম্বার হলো অস্বীকারকারী অমান্যকারী চার নাম্বার হলো অহংকারী পাঁচ নাম্বার হলো কাফির আমরা কি পাঁচ ওয়াক্ত সাজদা না দিই এই পাঁচটা পরিচয়ে পরিচিত হতে চাই কি নাকি হে চান আপনার আবেগ ঠিক করেন বিবেক দিয়া শুনেন আমরা কেউ মালউন হতে চাই না মারদুদ হতে চাই না অস্বীকারকারী অহংকারী এবং কাফির হতে চাই না সুতরাং আজকে এই মাঠে বসে সিদ্ধান্ত নিতে হবে আজান হলে আমার সকল কাজ বাদ আজান হলে সাথে সাথে নামাজে যেতে হবে পারবেন তো পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর কাছাকাছি হতে হলে দুই নাম্বার বলছি কি লাগবে সাজদা লাগবে দুই নাম্বার জোরে বলেন আরো জোরে সাজদা দেওয়ার জায়গা কোথায় নামাজ সাজদার জায়গা কোথায় নামাজ মসজিদে যেতে হয় আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে সাধারণ মানুষ কি সবসময় যাইতে পারে যদি যাইতে পারে তাহলে তার মনের কিছু দাবি দাওয়া কি তখন বলবে না বলবে কি না
আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, বান্দারে তুমি যখন সাজদা দাও, সাজদার মজাটা কি বুঝছেন? আরে নামাজের মজাটা হলো এই, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন নামাজকে কাসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, নামাজকে আমি আল্লাহ দুই ভাগ করেছি, অর্ধেক বান্দার অর্ধেক আমার। সুবহানাল্লাহ, পড়বেন না? সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা, এটা এমন জায়গা আপনি নামাজে কেরাত পড়েন দুনিয়ায়, জবাব আসে আরশে আজিম থেকে। সাজদাটা দেন কোথায়? জমিনে। কিন্তু এই সাজদাটার রেসপন্স আসে কোত্থেকে? সুবহানাল্লাহ, পড়বেন না? মজাটা বুঝছেন? তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে গেলে যদি দাবি দাওয়া পেশ করেন, আল্লাহর চেয়ে বড় কেউ আর আছে? তো সাজদায় যেহেতু বান্দা আল্লাহর কাছাকাছি যায়, নবীজি বলেছেন তুমি যখন সাজদায় যাও আল্লাহ আর তোমার মাঝে কোনো পর্দাই নাই। সুবহানাল্লাহ, তো কিছু দাবি দাওয়া পেশ করার দরকার না? কিন্তু আপনারা দাবি দাওয়া পেশ করেন না, দোয়াও করেন না, বরং আমার দেশের মুসল্লিদেরকে দেখা যায় সাজদার মধ্যে তারাহুরা আর তারাহুরা, আল্লাহু আকবার, মানে নামাজ দেখলে মনে হয় দেশি মুরুখকে যেমন চালের দানা দিলে ঠুকর ঠুকর করে সে ওই চালের দানা খায়, ওই মুসল্লিও ঠিক ঠুকর ঠুকর করে মুরগির মতো দুই চারটা সাজদা দিয়ে উঠে যায়। আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বললেন আসওয়া উসসারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে, যারা নামাজ চোর এরা হলো নিকৃষ্ট চোর। সাহাবীরা বললেন ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল নামাজ আবার চুরি করে কেমনে? নবীজি বললেন নামাজ চোর হলো তারা, নামাজে রুকু আর সাজদার মধ্যে তারাহুরা করে যারা। এই রকম মুসল্লি আমাদের এলাকায় নাই। আরে বাপ রে বাপ, রমজান মাস আসলে আরো গতি বাড়ে। রুকু সাজদায় তারাহুরা করা এটা খুশুয়ের বিপরীত কাজ। সাজদায় তো আপনি আল্লাহর নিকটে চলে যান, এজন্য নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, যেহেতু তুমি সাজদার সময় আল্লাহর কাছাকাছি চলে যাও, ফাকসিরু ফিহি দুআ, সাজদার সময় বেশি বেশি দোয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, এই হাদিসটিও মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইমাম মুসলিম তিনি তার মুসলিম শরীফে হাদিস এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল যখন সাজদায় যেতেন তিনি এই দোয়া সাজদায় পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু, দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা মুখস্থ আছে দেখি কার? দেখেন ভাই সাহেব, একজনেরও নাই। গুগল শরীফ আছে না মোবাইলে? আজকে ওয়াজ শেষে বাড়িতে গিয়া সার্চ করবেন নবীজির সাজদার দোয়া, আসবে দেখবেন। এটা স্ক্রিনশট দিয়ে রেখে আগামীকালকের মধ্যে মুখস্থ করবেন, কোনো সাজদায় এই দোয়া মিস করবেন না। কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। আপনারা তো নামাজ শেষে হুজুর বাংলায় দোয়া না করলে এলাকায় কথা বলেন, কি জাতের হুজুর যে রাখলা, একটু আবেগ দিয়া দোয়া করতে পারেন। আর বান্দা আল্লাহর কাছাকাছি থাকে নামাজের শেষে না সাজদার ভিতরে, জোরে বলেন তো, কাছাকাছি গেলে আল্লাহকে বলা দরকার না? এজন্য নবীজি দোয়া করতেন, কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ হলো হে আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু গুনার পরিমাণ কম হোক বা বেশি হোক, আউওয়ালাহু ওয়া আখিরাহু প্রথম থেকে শেষ গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আমার গোপন প্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও। এই দোয়াটা করবেন তো, আরো যত দোয়া আছে করবেন। তাহাজ্জুদে যারা সাজদায় যাবেন মনের সকল চাওয়া আল্লাহ তাআলাকে বলে দিবেন, কবুল করে নেবেন কে? মূল পয়েন্ট মনে রাখতে হবে আল্লাহ নিকটবর্তী হওয়ার কয়টা আমল নিয়ে আলোচনা হচ্ছে। এক নাম্বারটা বলে ফেলেছি, কি বলেছিলাম? পিছনের তারা কি বাদাম খায় নাকি? এক নাম্বার কি বলেছি? দুই নাম্বার
জোরে বলেন সাজদার জায়গা নামাজ সাজদার জন্য আল্লাহ দিয়েছেন কি কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন আপনি খাইয়া আসছেন না না খাইয়া চলে আসছেন আপনারা হাসেন কেন এই যে মানুষের স্বভাব এটা আমরা কেউ ভুল করলে হাসা হাসি করি আর কেউ ভুল করলে আল্লাহ তাআলা তাকায় থাকেন দেখি আমার বান্দা এটা বাহিরে বলেছে না ভিতরে বলেছে উনি তো এটা বাহিরে বাহিরে বলে নাই ভিতরে ভিতরে বলেছেন আমরা মানুষ তো আমরা মানুষের বাহ্যিকটা দেখি আর আল্লাহ বাহ্যিকটা দেখেন না মনেরটা দেখেন সুবহানাল্লাহ এই গুণে আল্লাহ আমাদেরকেও গুণান্বিত হওয়ার তৌফিক দেন আমিন আমরা অনেক সময় বাহিরের রং দেখি পাগল হয়ে যাই বাহির দিয়া ফিটফাট ভিতর দিয়া থাকে তোমরা আবি আইতে ছেলেরা তোমরাও বাহিরে দিয়া দেখো মেয়েদেরকে দেখা পাগল হইয়া যাও কি ঠিক আছে কথা পরে দেখে নামাজ নাই পর্দা নাই আরে যে মেয়েকে বাহিরে বাহিরে সব দেখা যায় ওটা তো ভিতরে কিছুই নাই যে থাকতো তাহলে দেখা যায় তো ভালো মেয়ে কি এমনি এমনি হাঁটে পাগল হয়ে যাইও না আটা ময়দা ছোটানোর পরে তুমি মাথা ঘুরে পড়ে যাবো কথা কি বোঝা যায় ভিতরেরটা দেখতে হয় ভেতরটা কি অর্থাৎ সে দিন মানে কিনা ইসলাম মানে কিনা মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা সাতরি দীনি আমার যুবক ভাইরা শোনো আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাকে দয়া করে নেককার জীবন সঙ্গিনী দিয়েছেন আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব নেককারিটাকে দিনদারিটাকে প্রায়োরিটি দিব আল্লাহ বুঝার তৌফিক দেন আমাদের কষ্ট হচ্ছে নাকি তিন নাম্বার আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা ফরজ ডিউটিগুলো পালন করার পরে নফলের প্রতি মনোযোগী হয় যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা হাদিসে কদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতরতু আলাইহি বান্দা আমার নিকটবর্তী হওয়ার জন্য যে আমলগুলো করে সেগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় এবং উত্তম আমল হলো যেগুলো আমি তার জন্য ফরজ করেছি সেই আমল ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিলি হাত্তা আহিব্বাহু আর আমার বান্দা ফরজ আদায় করার পরে যখন নফলের প্রতি মনোনিবেশ করে তখন আমার বান্দাকে আমি ভালোবাসি সুবহানাল্লাহ আচ্ছা আপনি একটা কোম্পানিতে চাকরি করেন কোম্পানির ডিউটি ঠিকঠাক মতো করেন করার পরেও আপনি আপনার কোম্পানি নিয়ে প্রতিষ্ঠান নিয়ে ভাবেন আপনার ডিউটির পরেও আরো ওভারটাইম এক্সট্রা আপনার কোম্পানির জন্য খাটেন বলেন তো আপনার কোম্পানির চেয়ারম্যান বা এফডি সাহেব অন্যান্য স্টাফকে যে চোখে দেখে আপনাকে কি সেই চোখে দেখবেন আরো আরো বেশি মহব্বত করবে আরো বেশি মহব্বত তা আপনি আল্লাহর ফরজগুলো আদায়ের পরে যখন নফলের দিকে মনোনিবেশ করবেন আপনি কি অন্য বান্দাদের মতো সেই মর্যাদায় আল্লাহর কাছে থাকবেন নাকি মর্যাদা আরো বাড়বে আল্লাহ তাআলা বলছেন শুনেন মর্যাদা কেমন বাড়বে এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলেছেন তুমি যখন ফরজের পরে নফলে মনোনিবেশ করো বান্দা আমি আল্লাহ নিজে তখন তোমাকে ভালোবাসা আরম্ভ করি আল্লাহ বলছেন আমি যখন তোমাকে ভালোবাসবো কি হবে শোনো খুব খেয়াল করে হাদিসটা শুনেন ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি যখন আমি তোমাকে ভালোবাসবো তখন তোমার কান আর তোমার কান থাকবে না তোমার কান আমার কানে পরিণত হয়ে যাবে আজকে আলোচনার পরে আমি কিছু প্রশ্ন রাখবো যারা প্রশ্নগুলোর উত্তর দিবে এখানে পুরস্কার সেশন দাও পুরস্কার দাও মনোযোগ আছে তো প্রশ্ন কিন্তু জটিল হবে যারা মনোযোগ দিয়ে শুনবে তারাই পারবে মনোযোগ থাকবে তো দেখেন আল্লাহ বলছেন আমি যখন ভালোবাসবো তোমার কান আমার কানে পরিণত হয়ে যাবে শুধু তাই নয় ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি তোমার চোখ আমার চোখে পরিণত হয়ে যাবে ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা তোমার হাত আমার হাতে পরিণত হয়ে যাবে ওয়ারজিলাহুল্লাতী ইয়ামশি বিহা আর তোমার পা তখন আমার পায়ে পরিণত হয়ে যাবে অনেকে হয়তো হাদিসের ব্যাখ্যাটা বুঝেন না যে আমার কান আল্লাহর কান আমার চোখ আল্লাহর চোখ আমার হাত আল্লাহর হাত আমার পা আল্লাহর পায়ে পরিণত হয়ে যাবে মানে তো বুঝলাম না এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসগণ বড় সুন্দর করে দিয়েছেন এর মানে হলো আপনার কান আপনার চোখ আপনার হাত পা আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার ইচ্ছায় তখন পরিচালিত হবে না একটা উদাহরণ দিলে বুঝবেন বলেন তো সন্তানকে মা বাবা ভালো
ভালোবাসে কম না বেশি উদাহরণটা খেয়াল করুন মা বাপ সন্তানকে ভালোবাসে কম না বেশি তো মা বাপ তো সন্তানকে এত ভালোবাসে জীবনের চাইতেও বেশি ভালোবাসে এজন্য দেখা যায় মনে করেন এখানে কোনো মা বাবা বসে আছে সন্তান সামনে দিয়ে যাচ্ছে সামনে একটা পুকুর সন্তান আরো সামনে গেলে পুকুরে পড়ে যাবে মা বাপ কি এটা দেখে সন্তানকে পুকুরে নামতে দিবে নাকি ফিরায়া নিয়ে আসবে সন্তান যেমন মা বাবা যেমন সন্তানের বিপদে দেখলে পরে বিপদে ফেলতে দেয় না সন্তানকে আগলায়া নিয়ে আসে আল্লাহ বলছেন বান্দারে আমি যখন তোকে ভালোবাসি তোর চোখ তোর কান তোর হাত পা তখন এগুলোকে আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করি তোর অঙ্গগুলো দিয়ে যখন গুনাহ করার ইচ্ছে হয় আমি আল্লাহ ভালোবেসে তোর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে ফিরায়া নিয়ে আসি চিন্তা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ ভালোবাসলে আল্লাহ ভালোবেসে আপনাকে ফিরায়া ফিরায়া আনবেন মোবাইল হাতে নিয়েছেন তো বাজে জিনিস চলে এসেছে ওই মা বাবা যেমন তার সন্তান পুকুরে পড়ে যাচ্ছে নিয়ে আসে আল্লাহ ওই বান্দার মনের ভিতরে দিলের ভিতরে এমন জিনিস ঢেলে দিবেন বান্দাও তখন চক্ষু ফিরায় আনবে কান বাজে জিনিস থেকে ফিরায় আনবে হাত পা অনিষ্ট থেকে ফিরায় নিয়ে আসবে সুবহানাল্লাহ চিন্তা করেছেন এই হাদিসটার মর্ম আমি আমার জীবনে প্রথম যেদিন এই হাদিসটা পড়েছিলাম আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে কত বড় কথা আমার কান থাকবে না এটা নাকি আল্লাহর কান হয়ে যাবে এই কান দিয়ে নাকি আল্লাহ শুনবেন সুবহানাল্লাহ সুতরাং ফরজের পরে নফলের প্রতি যত্নবান হলে যদি আমার স্ট্যাটাস এত বাড়ে আমার সম্মান যদি এত বাড়ে তাহলে আমাদেরকেও নফলের দিকে মনোনিবেশ করার দরকার আছে না নাই বিশেষ করে ফরজ নামাজের পরে আপনি তাহাজ্জুদের নামাজকে আপনার নিজের আমল বানিয়ে নিতে পারেন কারণ আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তুমি তোমার আমল বানিয়ে নাও ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের আমল ছিল পূর্ববর্তী সকল বুজুর্গদের সিক্রেট আমল হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী বলেছেন তুমি যদি এই রাতের নামাজ তাহাজ্জুদের নামাজকে তোমার আমল বানিয়ে ফেলতে পারো ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম এই নামাজ তোমাকে তোমার রবের নিকটবর্তী করে দিবে রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সুবহানাল্লাহ পড়েন রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আহ এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বান্দা হলো তারা রাতের বেলা পাবজি বাবজি রাতের বেলা ফ্রি ফায়ার রাতের বেলা ফেসবুক ইউটিউব ইন্টারনেট না চালায় রাতের বেলা রুকু সাজদা দিয়ে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আমরা রাত জেগে জেগে মোবাইল চালাতে চালাতে ঘুমের অভাবে চক্ষু ফুলে যায় আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায় আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর হাবিবের রাত কেমনে কাটতো আমাদের মা আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা আল্লাহর নবী রাতের বেলা
এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পাগুলো ফুলে যেত সূরা মুজাম্মিল পড়বেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা হে চাদর আবৃতকারী চাদর আবৃত করে শুয়ে আছে উঠো রাতের বেলা নামাজে দাঁড়াও আল্লাহ তার হাবিবকে বলছেন রাতের নামাজ আদায় করো রাতের কিছু অংশ নামাজে দাঁড়িয়ে যাও এই নামাজ যদি তোমার আমল বানাতে পারো আল্লাহ তার নবীকে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা এই নামাজ তোমাকে মাকামে মাহমুদে নিয়ে যাবে আসলেই তো মাকামে মাহমুদে আল্লাহ তার হাবিবকে পৌঁছায়া দিয়েছেন মুফাসসিরগণ মাকামে মাহমুদের একটা ব্যাখ্যা দিয়েছেন শাফাআতে কুবরা অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম শাফায়াতের অনুমতি পাবেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এজন্য রাতের বেলা কম ঘুমাবেন কম ঘুমালে মানুষ অসুস্থ হয়ে যায় না পূর্ববর্তী সকল আকাবির আসলাফ সালফে সালেহিনদের জীবনী পড়ে দেখুন রাতের বেলা তারা এক দেড় দুই ঘন্টা তিন ঘন্টার বেশি ঘুমান নাই এত ঘুমানোর তাদের সময় ছিল না কিছু কিছু সাহাবী তো এমন ছিলেন পূর্ববর্তী কিছু নেককার ব্যক্তিদের জীবনী পড়লে দেখা যায় গোটা রাতের বেশিরভাগ সময় তাদের যায় নামাজে কেটে গিয়েছে এজন্য তাদের মাথা নষ্ট হয় নাই শরীরও হালকা হয় নাই শারীরিকভাবে অসুস্থ হয় নাই কারণ তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার প্রিয় বান্দায় পরিণত করে দেন আর আল্লাহর প্রিয় বান্দাকে কি আল্লাহ তাআলা শারীরিকভাবে অসুস্থতা দিয়ে রাখবেন নাকি যারা মোবাইল চালাতে চালাতে রাত কাটায় এদের গাল ভেঙে যায় চেহারার যৌবন হারিয়ে যায় লাবণ্য ফুরিয়ে যায় সৌন্দর্য চলে যায় আর রাত জেগে জেগে যারা যায় নামাজে তাহাজ্জুদে কাটায় চেহারার দিকে তাকালেই দেখবেন চেহারা থেকে যেন নূর ঝরে পড়ছে তাহাজ্জুদের নামাজ চেহারাকে নূরানি বানিয়ে দেয় সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমার প্রিয় বান্দাদের স্বভাব হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে ভয় এবং আশা নিয়ে আল্লাহকে তারা ডাকতে থাকে অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন রহমানের বান্দা মুত্তাকি জান্নাতি বান্দা আল্লাহর প্রিয় বান্দা তো হলো তারা রাতের বেলা কম ঘুমিয়ে ইস্তেগফার করে করে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আপনারা আল্লাহর প্রিয় হতে চান তো সবাই চান তো সবাই চান তো এই যে রমজান মাস আসতেছে প্র্যাকটিসের একটা সুবিধা সাহরি খাওয়ার জন্য তো উঠতেই হবে উঠতে হবে না প্রতিদিন এক ঘন্টা আগে উঠে এই তিরিশ দিন প্র্যাকটিস করে এই এক মাসের অনুশীলন বাকি এগারো মাস দাঁড়িয়ে রেখে তাহাজ্জুদ নিজের আমল বানিয়ে নেন আল্লাহ আপনাকে তার রহমতের কুলে তুলে নিবেন আল্লাহু আকবার আমরা আল্লাহর প্রিয় হতে চাই দুনিয়ার কারো প্রিয় কার প্রিয় হতে চাই কষ্ট হচ্ছে আপনাদের পনেরো বিশ মিনিট থাকা যাবে তো আরো পুরস্কার বিতরণে তো বাকি আছে কমিটি দেওয়া লাগবে না পুরস্কার আমি দেব উনি চিন্তায় পড়ে গেছে যে হুজুর আমার কোন বিপদে যে ভালায় যাই হোক নাম্বার ফোর চার নাম্বার আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহর জিকিরকারী বান্দা যারা সুবহানাল্লাহ পড়ে কার জিকির তা আমাদের দেশে তো মানুষ জিকির বলতে বুঝে বসেন দাঁড়ান লাফান এগুলাকে মানুষ জিকির মনে করে জিকির আরবি শব্দ এটার অর্থ হলো স্মরণ করা মনে করা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা অনবরত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার স্মরণ নিজের মধ্যে রাখে যারা সুবহানাল্লাহ আল্লাহর স্মরণ আমাদের সবার ভিতরে নাই বলবেন হুজুর একটা উদাহরণ দেন তো আসেন যুবকদেরকে দিয়ে উদাহরণ আরম্ভ করি মোবাইল একটা হাতে নিয়েছে হাতে নেওয়ার পরে ফেসবুকে ঢুকছে
এর পরে আজেবাজে ভিডিও আসা আরম্ভ হইছে সে দেখতেছে 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 আল্লাহর কথা মনে আছে না জোরে বলেন না যদি আল্লাহর কথা মনে থাকতো তাহলে কি সে দেখতো না আল্লাহর শরণ থাকলে পরে এটা সে দেখবে না আল্লাহর শরণ থাকলে জিনা করবে না ব্যভিচার করবে না কোন গুনাহ বা পাপে ঘরে কাছে যাবে না আল্লাহর জিকির থাকতে হবে আল্লাহর জিকির থাকতে হবে কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখেন কেউ যেটা শুনে না সেটা আল্লাহ শুনেন আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাবে না আপনি এমন গুনাহ করেছেন পৃথিবী জানে না কেউ জানে না কিন্তু আপনার সেই পাপের খবর যিনি জানেন তিনি কি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনেই আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় গোটা পৃথিবী যেটা জানে না সেটা জানেন কি আল্লাহ জন্য বলেছেন সর্বাবস্থায় আমার শরণ তোমার মধ্যে ডেভেলপ করো তুমি আমাকে শরণ করো আমিও তোমাকে শরণ করব ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তুমি আমাকে শরণ যদি করো আমিও তোমাকে শরণ করব হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখন আমাকে শরণ করে আমি তার সাথেই থাকি ইন্দা করানি ফি নাফসিহি বান্দা যখন আমাকে মনে মনে শরণ করে তাকার তুহু ফি নাফসি আমিও আমার বান্দাকে মনে মনে শরণ করি ওয়া ইন্দা করানি ফি মালা ইন্দা কার তুহু ফি মালা ইনহম খাইরুম মিনহম বান্দা যখন ভরা মজলিসে আমাকে শরণ করে আমি এর চাইতে উত্তম কোন মজলিসে আমার বান্দা কে শরণ করি সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাব মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন বান্দা যখন আমার দিকে এক বিঘত আগায় আমি আমার বান্দার দিকে তখন এক হাত আগাই আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাকাররাব ইলাইয়া দিরাআন তাকাররাবতু মিনহু বাআন বান্দা যখন আমার দিকে এক হাত আগায় আমি আমার বান্দার দিকে তখন দুই হাত আগাই ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার রহমত তখন তার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাইতে থাকে তাহলে আল্লাহর জিকিরের কারণে লাভ আছে না নাই আর আল্লাহর জিকির থাকলে পরে গুনাহ থেকেও বাঁচার সুযোগ আছে চার নম্বরে আমরা জানলাম আল্লাহর জিকিরকারী বান্দা যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা পাঁচ নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করে যারা আল্লাহর কাছে চায় যারা চাইতে থাকে যারা আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 186 নাম্বার আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়ালইয়ুম মিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ তাআলা বলছেন ও নবী আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে আমার ব্যাপারে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি তাদের নিকটে আছি তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকের জবাব দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে দোয়া করো ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ুসআল কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে যায় ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হন তার উপর রাগ করেন আপনি এসা ড্রাইভার হাতে চৌধুরী সাহেবের কাছে গিয়ে আপনি আজকে চান দিবে আগামী কাল চান দিবে পরের দিন যান দিলেও দিতে পারে পরের দিন যান দেখলেই দারোয়ানকে বলবে অমুককে দেখলে গেট লাগা ঠিক আছে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় না চাইলে মানুষ খুশি হয় আর আল্লাহ বলছেন বান্দা তুমি না চাইলে আমি नाराज হই রাগ করি তুমি চাইলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আপনি চান সময় তো নাই অহংকারী মুড আপনার ভিতর সারাক্ষণ চান 24 ঘন্টা দোয়া করে সুস্থতার দোয়া করে নবীজি সকাল সন্ধ্যা সুস্থতার দোয়া করতেন কারণ সবচাইতে বড় নেয়ামত হলো সুস্থতা টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে কিন্তু শরীরে সুখ নাই এগুলো খাবে কে এনজয় করবে কে উপভোগ করবে কে এজন্য আরবিতে একটি প্রবাদ আছে আস-সিহাতু তাজুন আলা রুউসিল আসহা লা ইয়ারাহা ইল্লাল মারদা সুস্থতা মানুষের মাথার মুকুট অসুস্থ না হলে এই সুস্থতার দামি মুকুটকে দেখা যায় না ফিল করা যায় না অসুস্থ হলে সুস্থতা কত দামি নেয়ামত তা বোঝা যায় সকাল সন্ধ্যা সুস্থতার দোয়া করেন কি দরকার আপনার সম্মান আল্লাহর কাছে চান টাকা দরকার সেটাও চান রিজিক দরকার সেটাও চান আরে আল্লাহর কাছে তো চাইবেন কারণ আল্লাহর কি কোনো অভাব আছে না পৃথিবীতে যে যত বড় ধনী সে তত বড় ফকির যে যত বড় ধনী সে তত বড় মিসকিন বলবেন হুজুর এমন কথা কেন বললেন মিসকিন এজন্য বলেছি ফকির এইজন্য বলেছি যে যত বড় ধনী তার চাহিদা আরো তত বেশি যার 10 কোটি টাকা আছে তারে গিয়ে আপনি পার্সোনালি কোশ্চেন করিয়েন ভাই আর কি দরকার আছে বলবে ভাই অবশ্যই আছে যদি 20 কোটি হইত দুনিয়াতে মানুষের চাওয়ার কোনো শেষ নাই আর মানুষের অভাব আছে আল্লাহর কোনো অভাব না এজন্য আপনি আল্লাহর কাছে যাবেন কি লাগবে আপনার বলেন আল্লাহ বলেছেন বান্দা তুই চা কারণ বান্দা যখন চায় সুবহানাল্লাহ আমার তো একটা হাদিস মনে পড়ে গেল আলোচনা তো লম্বা হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের আরাফার মাঠে হজের সময় মুসলমানরা কয় টুকরা কাপড় পরে যায় আরাফার মাঠে হজের সময় কয় টুকরা কাপড় পরে যায় মানুষ জানেন না আপনারা কয় টুকরা কালার কি জোরে বলেন একটা নিচে জোরালো আরেকটা উপরে জোরালো যারা গিয়েছে এরা মনে খুব গরিব তাই না 7-8 লাখ 10 লাখ টাকা খরচ করে হজে যাইতে পারছে আর দামি একসেট কাপড় গুজে নিতে পারে নাই পারে কি না সবাই এই যে একই অবস্থা দুই টুকরা কাপড় পরে গিয়েছে আরে যে কষ্ট কি প্রচন্ড রোদ ঘেমে যাচ্ছে উস্কো খুস্কো চুল ধুলাবালি লাগতেছে আর আরাফার ময়দানে কোটিপতিরা এরকম হাত তুলে ভিক্ষুকের মতো আল্লাহর দিকে আল্লাহর রহমতের দিকে চেয়ে আছে আল্লাহ তখন কি করেন হাদিসে এসেছে আল্লাহ আরাফার দিনে এত খুশি হন আল্লাহ ফেরেশতাদের একটা সমাবেশ করেন ফেরেশতা সমাবেশ করে বলেন দেখ এই বান্দাগুলা বানাইতে তোরা নিষেধ করেছিলে দেখ আমার কোটিপতি বান্দারা দুই টুকরা কাপড় পরে এখানে উস্কো খুস্কো চুল ধুলোবলির যুক্ত বদনে এসে ভিখারির মতো তাকিয়ে আছে আমি আমার বান্দাদের এই চাওয়া দেখে আমি আল্লাহ তাআলা আর বরদাস্ত করতে পারছি না তারা আজ যত দোয়া করবে আমি আল্লাহ সব চাওয়া পূরণ করে অফুরন্ত দয়া নেয়ামত তাদেরকে দিতে থাকবে চাইলে আল্লাহ বেজার হন না খুশি হন যারা চায় তাদেরকে আল্লাহ ভালোবাসেন নাকি তাদের উপর রাগ করেন আল্লাহর প্রিয় হতে চান কি লাগবে দোয়া কি জিনিস জানেন অসাধ্য সাধ্যের ভেতরে অসম্ভব সম্ভব হয় বলবেন হুজুর কেমনে জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা উনার বউ বন্ধা বন্ধা নারী কি সন্তান জন্ম দিতে পারে না পারে না চিকিৎসা বিজ্ঞান বলে কিন্তু আল্লাহ চাইলে হয় কি হয় না তার দোয়া কোরআনে কারিমে আছে বন্ধা স্ত্রী তিনি যখন দেখলেন মারিয়ামের পেটে সন্তান তিনি যখন দেখলেন সরি মারিয়ামের ঘরে সিজন ছাড়া এখন কি আমের সিজন কিন্তু এখন যদি কারো ঘরে আম পাওয়া যায় এটা স্বাভাবিক না অস্বাভাবিক তিনি দেখলেন মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফলমূল বললেন এগুলো কই পাইলা কে দিছে তিনি বললেন এটা মিন ইনদিল্লাহ কার তরফ থেকে আসছে তিনি ভাবলেন সিজন ছাড়া আল্লাহ যদি ফল দিতে পারেন
তো আমার বউ বন্ধা তারে আল্লাহ সন্তান দিতে পারবেন না কেন পারবেন মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করে তিনি দোয়া শুরু করেছেন কি দোয়া আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা রব্বি লা তাযারনি ফারযাও ওয়া আনতা খায়রুল ওয়ারিতিন বলছিলাম না দোয়ায় অসম্ভব সম্ভব হয়ে যায় এই অসম্ভব কাজ অসম্ভব হয়ে গেল দোয়া করলেন আল্লাহ বললেন জাকারি আল্লাহ বললেন জাকারিয়া তোমার দোয়া এত ভালো লেগেছে অসম্ভব যাও সম্ভব করে দিলাম তোমার বন্ধা স্ত্রীর ঘরে আমি ইয়াহইয়াকে জন্ম দেওয়ার সুসংবাদ দিলাম দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ কি কঠিন রোগ হয়েছে ওনার কিন্তু দোয়া করেছেন কার কাছে ভালো করে দিয়েছেন কি জটিল এবং কঠিন রোগ ভালো হয়ে গেল আর ওইদিকে তো ইউনুস নবী সাগরের তলদেশে বিরাট মাছের পেটের ভেতরে এই বিপদ থেকে কে বাঁচাবে দুনিয়া কেউ আছে কেউ নাই ওখানে থেকে দোয়া করলেন তার ডাকের জবাব দিয়ে দোয়া কবুল করে বিপদ থেকে বাঁচায় দিলেন কি বুঝেন আপনি বুঝেন দোয়ার পাওয়ার বুঝেন দোয়ার পাওয়ার আপনি বুঝেন আপনি তো দোয়া করেন না দোয়া করবেন কারণ ইমানদাররা সুসময়ও ডাকে আল্লাহ দুঃসময়ও ডাকে আল্লাহ সুখের দিনেও জপে আল্লাহ দুঃখের দিনেও জপে আল্লাহ সুস্থতার সময়ে বলে আল্লাহ অসুস্থতার সময়েও বলে আল্লাহ ভালো ভালো সময়ও বলে আল্লাহ জীবনের খারাপ সময়ও বলে আল্লাহ কারণ আমাদের সবচেয়ে বড় আপনজন কে তো ডাকবেন কারে পৃথিবীর সবাই স্বার্থপর হবে আমার রব তিনি আমাকে দান তিনি আমার অভিভাবক তিনি আমার মালিক তিনি আমার খালিক তিনি আমার রাজ্জাক আমার সব কিছু তার সিদ্ধান্তে হয় চাইবো কার কাছে প্রতিদিন দোয়া করবেন তো যারা দোয়া করে তারা আল্লাহর দূরের না কাছের বান্দা যারা দোয়া করেন না এরা আল্লাহর কাছাকাছি যাইতে পারেন প্রত্যেক নবীরাও দোয়া করতেন বুজুর্গ ব্যক্তিরা প্রতিনিয়ত দোয়া করতেন দোয়া করেন দোয়া করেন দোয়া করেন দোয়া করেন মা বোনরা যারা বাড়ি থেকে শুনছেন সারাক্ষণ দোয়া করেন সারাক্ষণ চান কিছু চাওয়ার না থাকলে একজন এসে বললেন নবী যে আমার কিছু চাওয়ার আল্লাহর কাছে নাই বললেন তোমার লবণ লাগলে ওইটাও আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ পড়বেন না এটা চাওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে চাইলে আল্লাহ খুশি হন সামনে আসতেছে রমজান মাস এটা চাওয়ার মাস পুরো মাস চাইতে থাকেন কেন চাইবেন জানেন এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের আমলের সওয়াবও আল্লাহ হিসাব করে দেন এটা দামি মাস তো এই সময় এই যে এখন আজকে আপনি একটা ফরজের জন্য একটা সওয়াব ঠিক আছে আর রমজানে এক ফরজে 70 ফরজের সওয়াব নফল ফরজের সমান ফরজ 70টা ফরজের সমান উমরা কবুল হজের সমান তো যেই মাসে তো বরকতের ওই মাসে দোয়া করবেন কম না বেশি রমজান মাসে কোন সময় দোয়া কবুল হয় বলেন তো হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফিক কোন সময় আপনারা ইফতারের সময় দোয়া করেন কি সালান আপনারা ওই সময় মোবাইল আর টাইমের দিকে তাকান আরে ইমাম সাহেবের কি হইলো আজান দেয় না কেন ইফতার সামনে নিয়া শুধু ছুলা আর মুড়ি মাখামাখি করেন শরবত ঢালেন ওই সময় দুরুদ পড়বেন ইস্তিগফার পড়বেন আর দোয়া পড়বেন কারণ ইফতারের আগে বান্দা যে দোয়াটা করে আল্লাহ ওই দোয়াকে ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ কোনো ইফতারের আগে কি দোয়া মিস হবে না দোয়া মিস হবে না সবাই দোয়া করবেন তো কি দোয়া করবেন যা মন চায় যা ভাল লাগে কি দরকার আপনার সব আল্লাহরে বলেন আল্লাহর অভাব আছে না জোরে বলেন অভাব আছে না ছয় নাম্বার আপনারা ভয় পাইয়েন না আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ ছয় নাম্বার আল্লাহর কাছাকাছি আল্লাহর প্রিয় হতে চান ইস্তেগফারকারী বান্দা হন ইস্তেগফারকারী তওবাকারী কারণ আল্লাহর নবী বলেছেন লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা তোমাদের কারো হারিয়ে যাওয়া প্রাণী বা উট ফিরে পাওয়ার পরে সে যতটা আনন্দিত হয় গুনাগার গুনা করার পরে যখন তওবা করে আল্লাহ ওই গুনাগারের উপরে তার চাইতেও আরো বেশি খুশি হয়ে যান তওবা করেন ইস্তিগফার করেন তওবাকারী বান্দারা আল্লাহর নিকট আল্লাহর নৈকট্যশীল বান্দা কোরআনে কারীমের সূরা কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 61 নম্বর আয়াতে এসেছে সালেহ আলাইহিস সালাম
তার অবাধ্য সামুদ জাতির লোকদেরকে বলেছিলেন ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব তিনি বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্না রাব্বি করিব নিশ্চয় আল্লাহ নিশ্চয় আমার রব ক্ষমা প্রার্থনাকারীদের নিকটবর্তী মুজিব তাদের এটা কেশারা দানকারী তাহলে এই আয়াত দিয়ে বোঝা গেল যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাদের নিকটে না দূরে জোরে বলেন কাছে না দূরে এইজন্য আল্লাহর নবীর একটা সুন্নাত আজকে আপনারা শিখে যান আল্লাহর নবী ডেইলি তওবা করতেন কয়বার ৭০ বার এক হাদিস অন্য হাদিসে আছে ১০০ বার এখন আসেন তো নিজেকে প্রশ্ন করেন আপনি করেন ডেইলি কতবার সুবহানাল্লাহ না উত্তর দেন আগে সুবহানাল্লাহ না আপনি উত্তর দেন নবী করেন ১০০ বার আপনি বলতেন সুবহানাল্লাহ বুঝা না না বুঝা আপনি করেন কয়বার একবারও মাশাআল্লাহ তো আমার একজন বাবাকে পেয়েছে আলহামদুলিল্লাহ 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 পড়েন শুনেন আপনাদেরকে শিখাই দিই তাহলে কেমনে করবেন আমার একটা ঘটনা মনে পড়ছে বলার আগে এক মিনিট ওই ঘটনাটা বলি ঘটনাটা বলবো এক বুজুর্গ ব্যক্তি উঠেছেন এক বাহনে প্যাসেঞ্জার সিটে বসেছেন কিছুক্ষণ পর পর আল্লাহর বান্দা শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ 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 আচ্ছা বলেন তো গাড়িতে উঠার দোয়া কি এটা গাড়িতে আমরা উঠলে বাহনে বিমানে যেখানেই উঠি আমরা পড়ি বিসমিল্লাহি মা জারিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরুর سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون এই আল্লাহর বান্দা একটু পর 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 ইস্তাগফিরুল্লাহ 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 পাশের সিটে বসে থাকা লোক জিজ্ঞেস করছে আল্লাহর বান্দা আপনাকে দেখছি কিছুক্ষণ পর পর আপনি শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ সমস্যা কি আপনার এই বুজুর্গ ব্যক্তি তাকে জবাব দিয়েছেন কোরআনের একটি আয়াত দিয়ে কোরআনের একটি যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করছি কোরআনের ৮ নম্বর সূরা সূরা আনফালের ৩৩ নম্বর আয়াত এই আয়াত দিয়ে জবাব দিলেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন অর্থ কি ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ইস্তেগফাররতদের উপরে আল্লাহ কোনো আযাব গজব দেন না সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর নইব ইস্তেগফাররতদের উপরে আল্লাহ কি দেন না এই বুজুর্গ ব্যক্তি এই আয়াত দিয়ে জবাব দিয়ে বললেন আল্লাহর বান্দা শোনো আমি গাড়িতে ওঠার সময় দোয়া এটা পড়েছি গাড়িতে ওঠার দোয়া যা পড়েছি কিন্তু আমি গাড়িতে একটু পর পর আস্তাগফিরুল্লাহ যে পড়ি এটা শুধু গাড়িতে না গাড়িতে বাড়িতে চলনে বলনে কথনে উঠা বসায় সব জায়গায় এটা আমার আমল আমি ইস্তেগফার করি এবার ওই ব্যক্তি বলল কেন উনি বললেন আল্লাহ তো বলেছেন ইস্তেগফাররতদেরকে আল্লাহ আযাব গজব দিবেন না এখন আমি তো যেখানেই থাকি রিস্ক আছে কারণ দুনিয়াটা হলো রিস্কি জোন এখানে সেফ কোনো জায়গায় নাই এই যে দেখো আমি গাড়িতে আছি এটা রিস্কি জায়গা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আমি আমার বাড়িতে আমি নিরাপদ নই ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ে আমি জায়গায় মারা যেতে পারি রাস্তাঘাটে হেঁটে যাচ্ছি যে কোনো মুহূর্তে যে কোনো রকমের মর্মান্তিক দুর্ঘটনা হয়ে যেতে পারে কারণ পৃথিবীতে যেখানেই যাবেন সেখানেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সব জায়গায় বিপদ আছে তো আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ আজাব গজব দিবেন আল্লাহ হেফাজত করবেন এজন্য আমি সেই আশায় আর আল্লাহর নবীর সুন্নাত আছে ১০০ বার ইস্তেগফার করতেন সুন্নাত আদায় হলো আর ইস্তেগফাররতদের উপর আল্লাহর দয়া থাকে এরা আল্লাহর নৈকুট্যশীল বান্দা আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করি আজাব গজব থেকেও হেফাজতে থাকার চেষ্টা করি সুবহানাল্লাহ তাহলে এই ঘটনাটা কেন শুনালাম মা বোনরাও বাড়ি থেকে শুনছেন পাতিল না নাচারা করবেন আর আস্তাগফিরুল্লাহ পড়বেন সারাদিন কাজ করবেন সময় পাইলে আস্তাগফির ১০০ বার কেমনে হবে সকালবেলা বাসায় বসে আছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ১০টার আগেই ১০-১৫ বার পড়ে ফেলেন দুপুরে আরও ১০-১৫ বার হোক বিকালে ঘুমানোর আগে আরও কয়েকবার শেষ করে ফেলান রাস্তাঘাটে হাঁটতেছেন আরও কয়েকবার সন্ধ্যায় আরও কয়েকবার রাতে কয়েকবার সব মিলিয়ে যেন ১-১৫০ বার হয়ে যায় অন্তত ১০০ বার যেন হয় নবীর সুন্নত আদায় হবে আল্লাহর নৈকট্যশীল বান্দাও হবেন বিপদ আপদ থেকেও বেঁচে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্যশীল তারা ইস্তেগফাররত বান্দা যারা আমার এক চাচাকে পেয়েছি আল্লাহ তাআলা ওনার উপর রহম করেন নেক হায়াত দান করেন অসম্ভব
ভালো একটি আমল তিনি করেন এই আমল যেন তিনি সব সময় করতে পারেন আমরাও যেন এই আমলটা করতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দেন এই তো শেষ হয়ে যাচ্ছে আর কয়েকটা পয়েন্ট সাত নম্বরে চলে আসছি আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা ইহসানকারী যারা কিকারী কিকারী ইহসান আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 195 নম্বর আয়াত ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ইহসান করো নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদেরকে মুহসিনিনদেরকে ভালোবাসেন এখন আপনাদের প্রশ্ন হচ্ছে হুজুর ইহসান এই জিনিসটা আবার কি হাদিসে জিব্রিল নামে একটা হাদিস আপনাদের অনেকের জানা আছে জিজ্ঞেস করা হয়েছিল মাল ইহসান জবাবে বলা হলো ইহসান মানে হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা অর্থাৎ তুমি আল্লাহর গোলামী এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো তুমি যদি আল্লাহকে নাও দেখো এটা অনুভব রেখো এটা মনে রেখো তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে অর্থাৎ একাগ্রতা একনিষ্ঠতা ইখলাসের সাথে সকল কাজ আঞ্জাম দেওয়া এটা হলো ইহসানকারী মুহসিনিন সৎকর্মশীলদের বৈশিষ্ট্য অন্য আরেক হাদিসে এসেছে ইহসানের ব্যাখ্যায় বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির আমল পছন্দ করেন যে ব্যক্তি যথাযথভাবে গুছিয়ে সুন্দর করে ইখলাসের সাথে কোনো আমল করে যে কোনো আমল সুন্দরভাবে হবে গুছালো ভাবে হবে এটার নাম ইহসান এটার নাম কথা বলবেন সুন্দর করে এটাও ইহসান নামাজ সুন্দর করে পড়বেন এটাও ইহসান রোজা ভালো করে রাখবেন এটাও ইহসান সবকিছু ঠিকঠাক মতো করে মুমিনের মতো করবেন এরপরে মাইক ব্যবসায়ী ভাইরা ভালো মাইক লাগাবেন এটাও ইহসান এটাও কি ইহসানের কথা আপনিও শুনেন জোরাজুরি করেন না বারোয়ার হাটে 40টা মাইক লাগাইয়া ওখানে মূল সার্ভিস দেয় এখানে থার্ড ক্লাস সার্ভিস আনা এটা ইহসান না ঠিক আছে কথা ইহসানের ওয়াজ তাহলে বোঝানো দরকার না আজকে কমিটির ইহসান আছে আমি এই কমিটিকে চিনি আমার ভাইরা খুবই স্মার্ট মানুষ গত বছর এই মাহফিলে আমি এসেছি তবে এবার একটা ভুল করছি আমি ভুলটা হয়েছে আসার সময় ফেসবুকে কোনো পোস্ট দেইনি দূরের মানুষগুলা টের পায় না দূরের মানুষগুলা টের পায় নাই তবে মিরসরাইয়ের শ্রোতারা অ্যাক্টিভ যারা আছে মনে হয় ওয়াজ একদম ব্রেইনের মধ্যে গেঁথে যাচ্ছে তাই না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আট নাম্বার আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা মা বাপের নিকটবর্তী যারা মা বাবার খেদমত করে যারা মা বাবা বড় সেন্সিটিভ জায়গা যারা মা বাপকে কষ্ট দেয় মা বাপকে বেজার করে দেয় এরা আল্লাহর কাছাকাছি আর যাওয়ার কোনো সুযোগই না সুযোগই না আল্লাহ তো কোরআনে স্পষ্ট করেই বলে দিয়েছেন আমার ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো তোমার মা আর তোমার বাবার খেদমত করা এজন্য আল্লাহকে খুশি করতে হলে মা বাপকে খুশি করার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবা হয় তোমার জন্য জাহান্নাম তুমি যদি মা বাবার খেদমত করো আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে মা বাবার দিলে যদি কষ্ট দাও জাহান্নাম অবধারিত হয়ে যাবে মা বাবার কাছাকাছি যান অনেকে আছে মা বাপের কাছাকাছি যায় না বিয়ে করার পরে খালি বউয়ের কাছে থাকে মা বাবার কাছে যায় না অসুস্থ বাবা অসুস্থ মা খোঁজ খবর নেয় না চিকিৎসাও করায় না মা বাপকে খুশি করেন আপনার বাবা অসুস্থ মানুষ মাথা ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা আহারে আপনার কি মনে নাই ছোটবেলায় আপনি অসুস্থ হলে আপনার বাবাও ঘুমাইতো না মাও ঘুমাতো না আপনার কাছে থাকতো পাশে থাকতো যা দরকার সেটাই করতো এখন আপনার মা বাবা বুড়া হয়ে গেছে বুড়াকালে মানুষ আবার শিশু বাচ্চাদের মতো আচরণ করে আপনি কি এখন একটু পারেন না রাতের বেলা মাকে বাবাকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে ঘুমাতে যান আপনি বাবার রুমে যান গিয়ে বলেন আব্বু আপনার মাথাটা আমি একটু ম্যাসাজ করে দেই মাথাটা টিপে দেই মাথায় হাত বুলায় দেই আপনি ঘুমান তারপরে আমি যাব মায়ের কাছে কি একটু যেতে পারেন না সুন্দর করে কি কথা বলতে পারেন না আপনার মা বাবা ছোটবেলায় আপনাকে যেমন আদর করে ঘুম পাড়াতো আপনি কি একটু এখন আপনার মা বাপকে আদর করে ঘুম পাড়াতে পারেন না মা বাপকে একটু আদর করে ঘুম পাড়ায় দেন এরপরে আপনি ঘুমাতে যান আপনার মা বাপ যদি খুশি হয়ে ঘুমায়া যায় আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে বাজারে গিয়েছেন আসার সময় একটু কমলা নিয়ে আসেন আলাদা ব্যাগে আনেন ঘরের কাউকে দেখানোর দরকার নাই বাবার রুমে মায়ের রুমে যান
দরজাটা বন্ধ করে দিয়ে কমলাটা নিজের হাতে ছিলে কমলাগুলো মা বাবার মুখে তুলে তুলে খাওয়ায় দেন মাঝে মাঝে মা বাবাকে মুখে তুলে খাওয়ায় দেন মা বাবার কাপড় চোপড় ধুয়ে দেন মা বাপ যদি খুশি হয়ে একবার শুধু মুচকি হাসি মারে আল্লাহর জান্নাত আপনার জন্য অপধারিত হয়ে যাবে দুনিয়াতে সফল হয়েছেন তারা মা বাপের দোয়া পেয়েছেন যারা মা আর বাবার দোয়া পায়নি যারা দুনিয়াতে বেজ্জত হয়েছে তারা দুনিয়াতে রিজিক পায়নি তারা সম্মান পায়নি তারা দুনিয়া শেষ আখিরাতও এজন্য যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলছি তোমার পীর হলো তোমার মা তোমার বাপ কোন পীরের কাছে দৌড়াও তুমি কোন খাজা বাবার কোন বাবার কাছে যাও তোমার মা জীবিত বাপ জীবিত তারাই তোমার কাছে ওলি তারাই তোমার কাছে পীর কোন পীরের কাছে গিয়ে তুমি জান্নাত খোঁজো তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত আছে মা বাবার জন্য খরচ করেন নইলে একদিন আফসোস করবেন মা বাবা যেদিন থাকবে না কবরে চলে যাবে কবরের পাশে গেলে তখন মনে হবে আহারে কত টাকা মনটা চায় আজকে যদি বাবা থাকতো মা থাকতো তাকে আমি টাকা দিয়ে খাওয়াইতাম পড়াইতাম ঘুরাইতাম বিদেশ নিয়ে যাইতাম আফসোস করবেন মা বাবা থাকাকালীন সময়ে টাকাগুলা খরচ করেন এক সময় মা বাপ থাকবে না টাকা থাকবে সুতরাং টাকা যখন আছে মা বাপকে একটু খাওয়ান মা বাবার জন্য খরচ করেন রমজান মাসের পরে যে ঈদ আসবে আজকে এখানে ওয়াদা করে যান আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন ও নবী এরা আপনাকে জিজ্ঞেস করে এরা কোথায় খরচ করবে আপনি বলে দেন খরচের লিস্টে সবার আগে তারা যেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন এক নম্বরে তারা যেন তাদের পিতামাতার জন্য খরচ করে খরচের লিস্টে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে বাবা এবং মা এরপরে বাকিরা ঈদের সময় শপিং করবেন সবার আগে বাবার জন্য মায়ের জন্য ঘরের সবার জন্য যে বাজেটে আপনি খরচ করবেন কেনাকাটা করবেন বাবা আর মায়েরটা হতে হবে সর্বোচ্চ দামে সর্বোচ্চ আমার বাবা নেই আমার মা জীবিত আছে এটা যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি আমি আমার মাকে প্রত্যেক বছর সর্বোচ্চ বাজেটে আমি তাকে গিফট করার চেষ্টা করব সর্বোচ্চ বাজেট হবে মায়ের জন্য বাবা তো নাই বাবা থাকলে বাবাকেও সর্বোচ্চ খরচ হবে আগে বাবা মা তারপরে দুনিয়া সব পৃথিবীর একদিকে বাবা মা অন্যদিকে গোটা পৃথিবীর সবাইকে রাখলেও কোনো লাভ নাই আগে বাবা আগে মা ঠিক কি না যুবকরা সিদ্ধান্ত নাও বাবা মায়ের খেদমত করতে হবে বাবা অসুস্থ মা অসুস্থ তাদের চিকিৎসা করান তাদেরকে ডাক্তারে নিয়ে যান ছোটবেলায় আপনি অসুস্থ হলে আপনার বাবা মা তো আপনাকে নিয়ে ডাক্তারে দৌড়াইতো বাবাকে মাকে জিজ্ঞেস করেন তার কি লাগবে কিছু না বললেও তার জন্য নিয়ে আসেন বাবার খেদমত করেন মায়ের খেদমত করেন কারণ হলো বাবা মা যে সন্তানের উপরে সন্তুষ্ট আল্লাহ ওই বান্দার উপরে সন্তুষ্ট মা বাবা বড় সেন্সিটিভ জায়গা এ যুবকেরা শোনো যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে আজকে মাহফিল থেকে গিয়া পা ধরে কেঁদে কেঁদে মা বাবার কাছে মাফ চাইবা মা বাবার দিল কিন্তু নরম পা ধরে দেখো মাফ করে দেবে আর মা বাপকে যদি বেজার রাখো তোমার পরিবার শেষ হবে তোমার বউ বাচ্চা তোমার পরিবার নষ্ট হবে তুমি দুনিয়ায় বেজ্জত হবা আখিরাতে জাহান্নামে যাবা তোমাকে জাহান্নাম থেকে কোনো বাবাও বাঁচাইতে পারবে না খেদমত করতে হবে কার যারা মা বাবার নিকটবর্তী এরা আল্লাহরও নয় নম্বর আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নিকটবর্তী যারা অর্থাৎ যারা তাদের চরিত্রের মধ্যে এমন চারিত্রিক গুণ ডেভেলপ করে মা বাবার তো খেদমত করলো এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরও খোঁজ খবর রাখে এই গুণটা আমাদের অনেকের মধ্যেই নাই এখন বর্তমান জামানার মানুষ বেশি স্বার্থপর নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কোনোদিনও বেহেশতের সুগন্ধ পাবে একটা হাদিস আমার মনে পড়ল আল্লাহর নবী বলেছেন আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির খবর দিব না যেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন সাহাবীরা বললেন নবী গো সে কোন ব্যক্তি যার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন নবীজি তখন বললেন তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন
কি সুন্দর কথা নবীজি বললেন কুল্লি করিবিন হাইয়েনিন লাইয়েনিন সাহালিন ওই ব্যক্তি যে ব্যক্তি নম্র যে ব্যক্তি ভদ্র এবং মানুষের সুখে দুঃখে আপদে বিপদে মানুষের নিকটে থাকে আল্লাহও ওই ব্যক্তির নিকটে থাকে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন তো আল্লাহ কবুল করেন আমিন এই তার কষ্ট দিব না শেষ 10 নম্বর পয়েন্টে চলে আসছি 10 এবং সর্বশেষ হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা আল্লাহকে ভয় করে তাকওয়ার নীতি অবলম্বন করে যারা এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহলের 128 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাম ওয়াল্লাযীনা হুম মুহসিনুন নিশ্চয় তাকওয়াবান যারা তাদের সাথে আল্লাহ আছেন এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন এরা আল্লাহর প্রিয় আবার সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হলো তারা তোমাদের মধ্যে তাকওয়াবান এবং পরহেজগার যারা আল্লাহকে ভয় করতে হবে আপনারা আল্লাহকে ভয় করেন তো করেন না আচ্ছা রাগ কইরেন না আল্লাহকে ভয় করলে আপনাদেরকে মসজিদে দেখা যায় না কেন আল্লাহকে ভয় করলে আপনারা সুদ খান ঘুষ খান অন্যায় করেন জিনা করেন ব্যভিচার করেন পাপ করেন কেমনে আল্লাহকে ভয় করলে আল্লাহর সব হুকুম মানতে হবে গুনাহ ছেড়ে দিতে হবে কেন আল্লাহকে ভয় করবেন কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে আমার দিলের খবর আপনি জানেন না আপনাদের দিলের খবরও আমি জানি না কিন্তু সকলের দিলের খবর তো একজন জানেন জোরে বলেন তিনি কে আল্লাহর ভয় কেমন হবে একটা উপমা দিয়ে আজকের আলোচনা শেষ হবে মনোযোগ আছে তো আল্লাহর ভয়টা হবে এমন সমাজের চতুর্দিকে পাপ থাকলেও আল্লাহর ভয়ে কোনো পাপের দিকে আমি জড়াবো না আপনারা বাই মাছ চিনেন তো এই চট্টগ্রামে তো মানুষ সাগরের মাছ বেশি খায় আমি তো বিলের পাড়ের মানুষ আমার বাড়ি তো সিলেট জানেন নি আপনারা ও মাশাআল্লাহ ওখানে জানেন ঠিক আছে বালা তো আমার বাড়ি একদম বিলের পাশে আমার বাড়ির সামনেও বিল আছে পিছনেও বিল আছে খাল বিলের মাছ খাইয়া বড় হয়েছে তো মাছ দেখা বড় হয়েছে তো অনেক ছেলেপেলেরা আছে হয়তো বাইম মাছ দেখে নাই এই বাইম মাছ দেখছো এই দেখছেন এই এই পোলা দেখে নাই বলছি না এখনকার অনেকে দেখে চিনাও না মনে হয় বাইম মাছ এটা থাকে কোথায় এটা কাদায় থাকে আপনারা চিটাংয়ে কাদাকে কাদা বলেন না প্যাক বলেন এখানে দেখি ভাষার মিল আছে আমরাও সিলেট কই ফ্যাক প্যাক কই না ফ্যাক কই ফ্যাক কিদা কই তোরা একটাই কইলাই তোরা তোরা হিকবার দরকার আছে আপনারা তোরা তোরা মানে সামান্য সামান্য আচ্ছা তাহলে এই বাইম মাছ থাকে কোথায় আরে বাপরে বাপ আমি তখন ক্লাস ফোরে বা ফাইভে পড়ি মনে আছে আমার তো আমার বাবা তো তখনও জীবিত মানে বাড়ির বাইরে গেলে বা পড়াশোনার বাইরে অন্য কিছু করলে খুব শাসন করতো তো একবার আমি আমার চাচাতো ভাইদের সাথে একটু বুদ্ধি কইরা সবার চোখ ফাঁকি দিয়া বিলে গেছিলাম তো সেদিন প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে যে বাইম মাছ যে এত ভিতরে থাকে একদম হাঁটুর উপরে পা ঢুকে গেছে এত পরিমাণ কাদা তো দেখলাম মানুষজন ওখান থেকে কাদা সরাই এত ভেতর থেকে মাছ একটা বের করে কিন্তু এত কাদার ভেতরে ওই মাছ আছে ওই মাছ তুলে মাছের পাত্রে রাখার পরে তার গায়ে কোনো কাদা দেখা যায় না এটার নাম কি দেখবেন পুকুরে পুঁটি মাছ ট্যাংরা মাছ চিনেন তো আপনারা এগুলো শোল মাছ বোয়াল মাছ অন্যান্য মাছগুলো এগুলো কাদায় থাকে না পানিতে থাকে একটু হালকা হালকা কাদা যুক্ত পানিতে থাকে কিন্তু এগুলা ধরে যখন ওই মাছ ধরার পাত্রকে আপনারা খালই বলেন না খলই বলেন খলই তো ওই খলয়ে যখন রাখবেন তখন দেখবেন এগুলার মধ্যে কাদা আছে কিন্তু বাইম মাছ পানিতে না একদম কাদার ভিতরে থাকে পরে ওখান থেকে টেনে বের করে আনলে দেখা যায় যে তার গায়ে কোনো কাদা নাই একদম পরিষ্কার ওই যে তাকওয়ার কথা বলছিলাম তো আপনাদের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে এমন ভাবে থাকতে হবে ওই বাইম মাছ যেমন কাদার ভিতরে থেকেও তার গায়ে কাদা লাগে না আমার সমাজের সামনে পিছনে ডানে বামে গুনাহের কাদা আছে না নাই আমরাও বাইপাসের মতো গুনাহের প্যাক গুনাহের কাদার ভিতরে থেকেও
আল্লাহকে ভয় করে 24 ঘন্টা এমন ভাবে চলবো আমার চতুর্দিকে গুনাহ থাকবে গুনাহের কাদা প্যাক থাকবে বাইপাসের মতো হব নিজেকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো মুমিন হয়ে মুত্তাকি হয়ে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সামনে চলে যাব এটার নাম তাকওয়া সুবহানাল্লাহ এই গুণে গুণান্বিত হতে পারার নাম কি তাকওয়া তাহলে আল্লাহর নৈকট্যশীল আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কয়টা আমলের কথা বলেছি জোরে বলেন কয়টা এই 10টা আমল এক নিঃশ্বাসে কে বলতে পারে মাশাআল্লাহ দাঁড়ান বলতে পারলে কিন্তু পুরস্কার আপনিই পেয়ে গেছেন আজকে মাশাআল্লাহ 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 আসেন আজকের হাদিয়া আপনি পেয়েছেন পুরস্কার হাফেজ শুধু হাফেজ না কনসেন্ট্রেট শ্রোতা মাশাআল্লাহ বলেন মারহাবা মাশাআল্লাহ উপরে আসেন মাশাআল্লাহ 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 চিন্তা করেছেন কি জাতের শ্রোতা একদম মুলাখাস সামারি মুখস্থ করে ফেলেছে আপনার নাম কি ভাই মীর হোসেন তৌহিদ ভাই মাশাআল্লাহ আমরা মীর হোসেন তৌহিদ ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমার এই ভাইকে দ্বীনের জন্য কবুল করেন আমিন আল্লাহ তার ইলমে আমলে আরো বারাকা দান করেন আমিন অনেক শুকরিয়া আপনাকে ও আচ্ছা এটা আমি পড়ছি ঠিক আছে এটা ইউটিউবে আছে নতুন নতুন আলোচনা নতুন নতুন গান এই গজল শুনবে এটা তো পুরান না আজকে আলোচনার ভিতরে অনেক নতুন কিছু বলছি না গতবার কি ছিল সূরা কি ছিল কোন সূরা বছরে এতগুলা ওয়াজ করি ভুললে তো আমি ভুলার কথা আপনারা ভুলেন কেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা মনে হইছে সূরা জিলজালের তাফসীর হয়েছিল না আর এবার কোন বিষয়ে ওয়াজ হইল আল্লাহর নৈকট্যশীল হতে হলে কয়টা আমল করব আল্লাহ যেন এই আমলগুলো করার তৌফিক আমাদের সবাইকে দান করেন